কদিন আগে অনন্য মামুন পরিচালিত নবাব এলএলবির শুটিং শুরু হলেও দেশের শীর্ষ অভিনেতা শাকিব খান সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করেছেন গত বৃহস্পতিবার সকালে। এদিকে দীর্ঘদিন পর মাহিয়া মাহিউ এই সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরলেন। রাজধানীর 100 ফিট এলাকা, হাতির ঝিল এবং এফডিসির বিভিন্ন শুটিং স্পটে দিনভর শুটিং করেছেন শাকিব খান। শুটিং স্পটে সেই সকল টুকরো ছবি নিয়ে আজকের আমাদের এই প্রতিবেদন। সকালে ছিল আউটডোরের অংশের শুটিং। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শাকিব খান প্রস্তুত হয়ে রওনা দেন 100 ফিট এলাকায়। কলটায় মাঠটায় থাকলেও ঠিক সকাল 7টায় পৌঁছে যান ঢাকায় ছবির শীর্ষ এই তারকা। তিনি বলেন, আজানের পরই ঘুম থেকে উঠে নামাজ পড়ে 30 মিনিট জিম করে একেবারে রেডি হয়ে সেটে গিয়ে দেখি ইউনিট রেডি হচ্ছে। আউটডোরে সকালে শুটিং থাকলেও শত শত মানুষের ভিড় ছিল সেখানে। শুটিংয়ে থেমে থেমে বৃষ্টি ছিল, তাই নির্ধারিত সময়ের মধ্যে আমরা শুটিং শেষ করতে পারিনি। বৃষ্টি মাথায় নিয়ে মোটরসাইকেলের দৃশ্য ধারণের পর সময় গড়ায় দুপুর। ইউনিট রওনা হয় হাতির ঝিলে। এই অংশের কাজ শেষ করে শাকিব খান সহ পুরো টিম চলে যায় এফডিসিতে। তখন বিকেল ছুঁই ছুঁই। এদিকে শাকিব খানের শুটিং চলছে শুনে ফাঁকা এফডিসি মানুষের উপস্থিতিতে চাঙ্গা হয়ে ওঠে। মেকআপ রুমে ছবির প্রযোজকের সঙ্গে গল্পে জমে ওঠেন শাকিব খান। অন্যদিকে 1 নম্বর ফ্লোরে তখন চলছিল সেট সাজানোর প্রস্তুতি। শাকিব খান যখন ফের আবারও ক্যামেরার সামনে দাঁড়ান, তখন ওই দৃশ্য ধারণে ছিলেন শহীদুজ্জামান সেলিম এবং চিত্রনায়িকা মাহিয়া মাহি। শুটিংয়ের ফাঁকে ফাঁকে কথা হয় পরিচালক মামুনের সঙ্গে। তিনি বলেন, শুটিং শুরুর 1 ঘন্টা আগে শাকিব ভাই সেটে এসে হাজির হয়েছেন। 8টায় শুটিং থাকলেও আমরা 8:37 ক্যামেরা ওপেন করেছি, তবে বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত ঘটেছে আমাদের শুটিংয়ে। তিনি আরও বলেন, শাকিব ভাই তার দিক থেকে শতভাগ এফোর্ট দিচ্ছেন, তার ফিটনেসেও আমূল পরিবর্তন এসেছে উইথ ফুল অফ এনার্জি। করোনা থাকলেও সাবধানতা অবলম্বন করেই আমরা শুটিং করছি। সেটে বসেই কথা হয় নায়িকা মাহিয়া মাহির সঙ্গে। করোনার মধ্যেও অক্সিজেন নামের একটি শর্ট ফিল্ম করলেও অনেকদিন পর সিনেমার শুটিংয়ে ফিরেছেন তিনি। এই ছবিতে তিনি আইনজীবীর সহকারী একটি চরিত্রে অভিনয় করবেন। তিনি বললেন, চরিত্রটি আহামরি তেমন কিছু না, তবে চ্যালেঞ্জিং অনেক কিছুই আছে। শাকিব ভাই আছে এই সিনেমাতে, তার সঙ্গে অনেকদিন কাজ হয় না। দর্শকও চাচ্ছিল শাকিব ভাইয়ের সাথে আমার একটা জুটি, আর সেখান থেকে এই সিনেমার সাথে জড়ানো। টানা 30 মিনিটে কয়েকটি দৃশ্যের কাজের পর মেকআপ রুমে গিয়ে আবারও কথা হয় শাকিব ভাইয়ের সঙ্গে। তিনি বলেন, অনেকের কথা ভেবেই কাজে নামতে হয়েছে আমাদের। একটা শুটিংয়ে অনেকগুলো পরিবার জড়িত থাকে, প্রায় 6 মাস কেউ শুটিং করছে না, উপার্জন বন্ধ রয়েছে, তারা এভাবে আর কতদিন সার্ভাইভ করবে? আমি কাজে ফেরার পর অনেকগুলো মানুষ কাজের সুযোগ পেল। শাকিব খান বলেন, আগের নবাব ছিল ব্লকবাস্টার, সংকটকালে সীমাবদ্ধতা থাকলেও সর্বোচ্চ চেষ্টা করব ভালো কাজের। করোনার মধ্যে অনেক কিছু নিয়ে রিসার্চ করেছি, আমি এখন বুঝে গেছি কোন ছবিগুলো আমাদের করা উচিত আর কোন ছবিটা করা উচিত না। আগামীর কাজগুলো তেমনই হবে। নবাব এলএলবি বড় আয়োজনের একটি সিনেমা, দুর্গাপূজায় মুক্তির টার্গেট নিয়ে আমরা কাজ করে চলেছি। তো প্রিয় ভিউয়ার্স, নবাব এলএলবি সিনেমায় শাকিব খানের নতুন এই গেট আপটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।